নমস্কার, আপনারা দেখছেন বিশ্ব বাংলা নিউজ লাইভ, আর আমি রয়েছি আপনাদের সঙ্গে সুমন। আপনাদের কাছে সবার আগে নিরপেক্ষ সংবাদ নিয়ে আসার জন্য আমরা সর্বদা রেডি। মোটর বাইক দুর্ঘটনায় মন্তেশ্বরে আহত নির্মাণ সহায়ক। মন্তেশ্বরে বাইক দুর্ঘটনায় জখম হল মন্তেশ্বর ব্লকের দেনু গ্রাম পঞ্চায়েতের নির্মাণ সহায়ক জন্মেজয় সিংহ রায়। কি হয়েছে? আমাদের স্যার রাস্তা থেকে বাইক নিয়ে আসছিল, বাইকে স্যার বলছে আমাদের নির্মাণ সহায়ক, কোথাকার? দেনুর গ্রাম পঞ্চায়েতের নির্মাণ সহায়ক মোটর সাইকেলে করে আসছিল। তো কোথা থেকে আসছিল? দেনুর থেকে আসছিল, পুকসুরি পঞ্চায়েতে আসছিল, ইয়ে কুসুম গ্রাম পঞ্চায়েতে আসছিল। ওখানে চার্জে আছেন উনি, তো ভারুচা মোড়ের কাছে ছানার জল, ওখানে ছানা লোড করছিল, ওখানে জলে স্লিপ কেটে এবং সঙ্গে সঙ্গে মাথাটা ঘুরে যায়, গাড়ি থেকে পড়ে যান, আমরা নিয়ে এখন হসপিটালে এসেছি। মানে আপনারা উদ্ধার করে নিয়ে? হ্যাঁ। ওনার আঘাত কোথায় লেগেছে? ওনার হাঁটুতে ছিঁড়ে গেছে, আর ওনার হেলমেট ছিল, তবে গাড়ির হ্যান্ডেলটা বুকে এখানে লেগেছে। দিয়ে ওনাকে উদ্ধার করে এখন মনসর হসপিটালে ট্রিটমেন্ট? হ্যাঁ, হসপিটালে ট্রিটমেন্ট করছে, এখন ইসিজি হচ্ছে। তা ওনার নাম কি? জন্মেন্দ্র সিংহ রায়। ওনার বাড়ি কোথায়? বাড়ি বর্ধমান। উনি মানে দেনুর পঞ্চায়েত থেকে কোথায় যাচ্ছিলেন? কুসুমগ্রাম গ্রাম পঞ্চায়েতে যাচ্ছিলেন। আর ঘটনাটা ঘটেছে, অ্যাক্সিডেন্টটা হয়েছে কোনখানে? ভারুচা মোড়ের কাছে। ভারুচা মোড়ের কাছে। আপনার নাম কি? আমার নাম স্বরূপ পাল। বাড়ি? বাড়ি নাদমঘাট। আপনি কি ওই পঞ্চায়েতের? হ্যাঁ, পঞ্চায়েতে এসেছি।